আচ্ছা আমি জানতে চাই মাওলা আলীর জন্ম কাবা ঘর হইল কেন? যেটা আল্লাহর ঘর আমি আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত আল্লাহর কাবা ঘরে আর কারো জন্ম হবে কিনা ওটা আল্লাহই ভালো জানে। আমি জানতে চাই এই কাবার সাথে আলীর সাথে সম্পর্কটা কি? যেখানে নবী সেখানে আল্লাহ, অর্থাৎ আল্লাহ নবী আলী এই তিনজন মিলা হয়েছে একজন, এই জন্য তার নাম হয়েছে মাওলা আলী। তার কাবা ঘরে জন্ম হলো কেন, এর একটা ইতিহাস আছে। কাবার সাথে তার সম্পর্ক কি, কাবার সাথে সম্পর্ক ক্ষেত্রে এটা তো কোনো দলিল নেই। পালার একটু বাড়িয়ে দে, প্রথমবারে যিনি বেলায়েতের ভূমিকায় গান করছেন, আমি নবুয়াতের পালার সূত্র ধরে যেই কথাগুলো রাখছিলাম অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে প্রত্যেকটা কথার সূত্র অনুযায়ী জবাবদিহিতা করেছে, জবাবের কোনো অভাব নাই। তো যেগুলা যেই কথাগুলো আমাদের দরকার, যেই কথা বোঝা, যেই কথা আমাদের একান্তই প্রয়োজন, এই কথাগুলো শুনে শুধু লাভ হবে না যদি আমরা কর্মগুণে বাস্তবায়ন না করি, আমলে যাইতে বাজান। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিবিড় তত্ত্ব তথ্য দিয়ে বুঝাইলে বেলাতে ইনসান জানার মতো কইরা জান জানা পীরের কাছে জানগা, মোহাব্বতের বাজারে আপন ঘরে বৈসা যদি দেখিতে চাও মাওলারে। আমি আগে প্রশ্ন উত্তর কি দিব, আগে একটা প্রশ্ন কই দেইনি, মনে নাও থাকতে পারে। আর আমারে যেটি প্রশ্ন করছে আমারে প্রশ্ন করে ঠেকাইব, হে বয়াতি তো হয় না এখন পর্যন্ত, কেউ ঠেকাই হারব না। তাইলে যে আমারে প্রশ্ন করে ঠেকাইব, হে মায়ের গর্ভ থেকে আসে নাই, কিন্তু এই দেশে যত বড় বয়াতি আছে, শিল্পী আছে, গায়ক আছে, গায়িকা আছে, সবার পায়ের ধুলার চাইতেও আমি আরো ছোট, কিন্তু আমার প্রশ্ন করে ঠেকাইতে পারবো না কেন? আপনারা মনে মনে ভাবতেছেন তাহলে শরীয়ত সরকার মনে হয় সবই জানে, আসলে তা না, কিন্তু আমারে প্রশ্ন করব আমি খালি কমিটা আমি জানি, তাহলে কি আমার ঠেকাইতে পারবো? ঠেকাইতে পারবো না, আমারে ঠেকাইতে পারবো না, খালি প্রশ্ন করব আর আমি খালি কমিটা আমি জানি না। হ্যাঁ, তারপরে ওইটাও মনে করেন না, প্রশ্নের জবাব কিন্তু দিব, প্রশ্ন যা করছে তা আমরা দিব। আচ্ছা, এই যে নিজেকে নিজে সেনা, নিজেকে চিনতে হবে আপন ঘর কোনটা, এই আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও মাওলারে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান জানা পীরের কাছে জানগা, মোহাব্বতের বাজার বাজারে। তবে তার কথা আমার ওই কথাটা সবচাইতে ভালো লাগছে, শরীয়ত মারফতার নবুয়াত বেলায়েত না, নবুয়াত পথ বেলায়েত পথ, এই দুটোটা পথ ইহা একে অপরের পরিপূরক। নবুয়াত আর বেলায়েত হলো একে অপরের পরিপূরক, এই জন্যই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর রসুল
সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভাই কত মোবাইল, তার পবিত্র জবান মুবারকে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমাকে চেনো, অর্থাৎ যিনি নফসকে চিনে তিনি আল্লাহকেও চিনে। মাওলা আলীও বলছে একই কথা, তুমি তোমারে চেনো চেনো। আল্লাহর পবিত্র কুরআন কালামের মধ্যে ইশারা দেওয়া আছে, যার হাত দিয়ে হাত আছে অথচ সে ধরে নাই, পা আছে ওই পথে সে চলে নাই, কর্ণ আছে কিন্তু সে শুনে নাই, অন্তর আছে সে কখনো উপলব্ধি করে নাই। বালহাইয়া আদালু, সে হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। দার্শনিক সক্রেটিস বলেছে, ওনার ছাত্ররা ওনাকে যখন প্রশ্ন করেছে স্যার ধর্মটা কি, উনি তার প্রতি উত্তরে বলেছে নো দাই, তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে জানো, তোমাকে জানলেই তুমি তোমার স্রষ্টাকে জানবে। সনাতন ধর্ম অবলম্বী ভগবান শ্রীকৃষ্ণকে নারদ এবং অর্জুন যখন প্রশ্ন করছে প্রভু ধর্মটা কি, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আত্মানং বৃদ্ধি, তুমি তোমার সেরো আত্মার অন্বেষণ করো, সেরো আত্মার অন্বেষণ যখন করবে তখন তুমি তোমাকে দেখবে, তোমাকে দেখলেই ভগবানকে তুমি দেখবে, তুমি তোমাকে দেখলেই ভগবানকে দেখবে। তাহলে সনাতন ধর্মে একই কথা, আমাদের ইসলাম ধর্মে যে কথা সনাতন ধর্মে একই কথা, দয়াল নবীর যে কথা মাওলা আলীর সেই কথা, আমার আল্লাহর যেই কথা সেটা কোরআনেরও কথা। তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি অবশ্যই চিনতে পারতে অন্তরের অন্তর। পদকর্তা দরবেরি লালন ফকির বলছে আপনারে চিনতে পারলে যাবে তোর অসেনারে সেনা। আমি জানতে চাই এই যে সকল ধর্ম অবলম্বী ধর্ম যাজক, যারা ধর্মকে যাজন করে, যারা মহামানব, যারা মনীষী, যারা আল্লাহর ওলি, যিনি রসুল মাওলা আলী, আল্লাহ কুরআন হাদিস বাইবেল বেদ গীতা ত্রিপিটক সবই একটা কথা বলছে, তুমি তোমাকে চেনো, আমি জানতে চাই আমি কি, আমারে চিনলেই সব জানা হবে। এই আমিটা কি, কি কোন বাজানরা এই আমিটা কি, এইটা আপনার কাছে আমার প্রশ্ন। তো আমার নবীকে যদি বলা হয় বিশ্ব নবী, তাহলে এক বাক্যে নবীকে ছোট করা হয়, আমার নবী বিশ্ব নবী না, উনি হলো কুল কায়নাত 18,000 মাখলুকাতের নবী, 750 কোটি মানুষের মধ্যে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমানরাই মানে, তবে মুসলমানের মধ্যেও কিছু কিছু মুসলমান না নবীরে মানে না। আচ্ছা কথা ওই দিকে না, সবাই নবীরে মানে, তার যুক্তিটা কি? আমার হুজুর পাক হইল আমার সালানাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, আল্লাহ নূরে নবীকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা নবীর নূরে এই বিশ্ব জাহান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকেই সৃষ্টি করা হয়েছে, অথচ সকলেই আমার নবীকে মানে, যদি কেউ না মানে তার গতি এই জগতে ভয়াবহ অবস্থা। যেহেতু আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে হলো সারে জাহান, এই জন্য আমার নবীকে যে মানবে না তার
এই পারেও জায়গা নাই, ওই পারেও জায়গা। আচ্ছা রহমতটা কি? আমার সালানা কাইল্লা রহমাত আল্লিল আলামিন, আমার হুজুর পাক হলো রহমত। রহমতটা কি? হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাদ্রি শেখ পাদ্রি সমস্ত জাতির মধ্যে রহমতটা কি? এই রহমতটা হলো আমার দেহের জান, আমার দেহের আত্মা। এই দেহের আত্মা যদি বের হয়ে যায় তাহলে দেহের কি কোনো মূল্য আছে? না না। অর্থাৎ সমস্ত জাতিকেই আল্লাহ কি করছে? এই রহমত দান করছে। রহমতটা হলো আমার রসুল। আমি আপনাকে এই জন্য কথাটা বললাম, এই রহমত সবার মধ্যে আছে, রহমত হলো জান, এই জান যার মধ্যে আছে তারাই নবীরে মানে। এক কথা, তবে আমি বলছিলাম নবী ছাড়া সাফায়াতের ভার আর কেউ নিতে পারবে না। চমৎকার কথা আসছে, সিদ্দিকিন সলিহীন, তারপরে হলো শহীদ, ওলিয়া উলিয়া, এরাও সুপারিশ করতে পারবে আমার বাবাজির মুখে শুনলাম। তো আমার সেই নবী, এই নবী যে ছিল, নবী আছে, নবী থাকবে। আমি এক কথায় উত্তর দিব আপনার কথা, এই যে এখানে আমার নবী আছে। আচ্ছা এই অনুষ্ঠানটা শুরু করার প্রথমে মিলাদ মাহফিল করা হয়েছে কিনা আপনারা বলেন? করা হয়েছে। আচ্ছা মিলাদ মাহফিল হয়েছে, এখানে আমার নবী আছে, এখানেই নবী আছে। নবী তার পবিত্র জবানে মুবারকে বলেছেন যে আল্লাহর বান্দা বান্দি আমার উম্মত আমাকে ইয়া নাবি সালাম আলাইকা কয়ে ডাকে, পৃথিবীর যে প্রান্তে সে থাকুক আমি নবী তাকে চিনি। জোরে জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আমি তাকে চিনি তা নয়, আমি তার বাবাকেও চিনি। শুধু তাই নয়, সে যখন ইয়া নাবি সালাম আলাইকা বলে মহব্বতের সুরে আমাকে ডাক দেয়, আমি ইসমে হালাতে আমার তিনটি রূপের একটা রূপ মালাইকা, একটা মালাকি, একটা বাসারি আর একটা হাকিকি, আমি মালাকি রূপ ধইরা ওই মাহফিলের মধ্যে হাজির এবং নাজির থাকি। তাহলে নেও নবী আছে, একটা হলো ওয়াজের মাহফিল, একটা হলো আশেকানের মাহফিল, আর একটা হইল মিলাদ এবং কিয়ামের মাহফিল। এই মাহফিলে আল্লাহর নবী হাজির নাজির থাকে। এই হলো দ্বিতীয় কথার জবাব আমি দিলাম। তার তিনটি অবস্থা, কোয়াতে মালাকি, কোয়াতে বাসারি, কোয়াতে হাকিকি। আর হাসরের মাঠে থাকবে, এটা আপনার ব্যবস্থা। আপনি বলছেন বর্তমানে নবুয়াতটা কার কাছে আছে? বাজান আমার পালা জিতানোর জন্য আমি ওই রকম কথা বলবো না, যা সত্য কথা। নবীর পরে হলো নবী বংশধর, নবীর পরে নবী বংশধর, বংশধর, বংশধর কারা? নায়েবে রসুল যারা, এই তাদের কাছে আছে 44। কেউ কেউ বলছে নবুয়াতের 44 ভাগ, কারো কারো মতে 46 ভাগ। এই 46 ভাগের এক ভাগ, তার নাম হলো মুবাশশিরাত। এই মুবাশশিরাতের এক ভাগ আছে কার কাছে? নবীর নায়েব, নায়েবে রসুলের কাছে। আকারে মানে যে কথাটা মানে না বললেই নয়, আমি এই কথাটা আপনার কাছে জানলাম। আচ্ছা আপনারা একটা কথার উত্তর দিবেন আমারে, আল্লাহর পবিত্র কাবা ঘরে কার জন্ম হইছে? বাহ ধন্যবাদ। আচ্ছা ওনার ওফাত হইছে কোথায়? পবিত্র মসজিদ ঘরে। আচ্ছা আমি জানতে চাই মাওলা আলীর জন্ম কাবা ঘর হইল কেন? যেটা আল্লাহর ঘর,
আল্লাহর পবিত্র কাবা ঘরে পৃথিবী জন্মলগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত এই কাবা ঘরে আর কারো জন্ম হয় নাই বা আবির্ভাব ঘটে নাই। উনি কে? মান রায়ানি আহাদুন ইল্লা ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা মাওলা আলী। উনি আসারে কাররার, উনি কুরআনুন সাবেদুন, উনি সাবাক কুরআন, বাক্যযুক্ত কুরআন। উনি হল মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। আমি আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত আল্লাহর কাবা ঘরে আর কারো জন্ম হবে কিনা ওটা আল্লাহই ভালো জানে। আমি জানতে চাই এই কাবার সাথে আলীর সাথে সম্পর্কটা কি। এই কথাগুলো আমাদের একান্তই দরকার। আমরা মাওলা আলীর সম্মান করব, মাওলা আলীর শ্রদ্ধা ভক্তি নিবেদন করব। মাওলা আলী, এই মাওলা আলী, আমি জানতে চাই আরেকটা প্রশ্ন। আমার একাই প্রশ্ন যে খালি উদয় হয়ে যায়, আমি কি করব? আমার কিছু করার নাই, আমার খালি আপনাদের দেখে আমার প্রশ্ন খালি উদয় হয়ে নিচ্ছি। কারণ হলো যে যার কাছে কোনো প্রশ্নের জবাব পাওয়া যায় না, তারে প্রশ্ন করাও একটা বোকামি। কারণ হলো আগে, এখন তো সব বাড়ি ঘরই পাকা টাকা হয়ে গেছে, এই জন্য গান গাইতেছি জায়গাও পাকা। আপনারা যেখানে বসছেন এনেও পাকা, যে ঘরে বসে খাইছি সেটাও পাকা। ওই শাশুড়ি কইছে বৌমারে যে একটু গোবর নিয়ে আসো আর মাটি নিয়ে আসো, ঘর লেপা প্রয়োজন। সব মেলা আগের কথা। তো শাশুড়ির কথা শুনে বৌমা করছে কি, গোয়াল ঘর থেকে গাভিটা এনে নিয়ে আইছি। তো যখন গাভিটা এনে নিয়ে আইছে, তো শাশুড়ি কইল হাই হাই, বৌমারে আনবার কইলাম গোবর, আনবার কইলাম মাটি, আনবার কইলাম পানি। উনি পানি আনে নাই, গোবরও আনে নাই, মাটিও আনে নাই, আনছে হইল গোয়াল ঘর থেকে, গাভিটাই না আনছে। হ ও বৌমা, তোমার আনবার কইলাম গাভি, মা তুমি শোনো নাই? কয় মা শুনছি। কয় শোনার পরও তুমি গাভি আনছটাই না? কয় মা একটু গোবর আনো। আপনি কইবেন যে একটু গোবর কম পড়ছে। একটু মাটি আনো, আপনি কইবেন যে মাটি একটু কম পড়ছে। একটু পানি আনো, পানি ফুরিয়ে যাইব, আপনি কইবেন আর একটু পানি প্রয়োজন। তো আর কাম নাই মা, আমি ডাইরেক্ট গাভিটাই আনছি, এর মধ্যে গোবরও আছে পানিও আছে, আপনার যতটুকু লাগে আপনি এর থেকে বাইক করে বাইক। তা আমি যে প্রশ্ন করছি আমার এমন উত্তর দিছে, খালি আমার প্রশ্ন উদয় হইবে নিচ্ছে। এটা আমার কিছু করার নাই, বাজান আমার দুইশের না, আপনি খালি দিবেন। এই যে 18ই জিলহজ শনিবার, আচ্ছা, একটা চেয়ারম্যান যখন নির্বাচিত হয় তার একটা পরিচিতি সবার আয়োজন করা হয় কি না? আমি জানতে চাই মাওলা আলীকে, মাওলা আলীর বকলতলার ভিতর দিয়ে হাত দিয়ে আল্লাহ রসুল বলেছিল, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি এলেমের ঘর, এই ঘরের দরজা হলো মাওলা আলী, আর আমাদের আব্দুল এলমে ও আলী বাবুহা, আমি হইলাম এলেমের সুরক্ষিত ঘর, এই ঘরের প্রবেশ দ্বার হইল মাওলা আলী। আনা ফাতেমাতুল মিন্নি আনা ফাতেমা, ফাতেমা আমা হইতে আমি ফাতেমা হইতে, আনা আলিউন মিন্নি আনা আলী, আলী আমা হইতে আমি নিজে আলী হইতে, আনা হাসান হুসেন মিন্নি আনা হাসান হুসাইন, ওরা দুই ভাই আমা হতে আমি দুই ভাই হইতে। আমি জানতে চাই এটা তো অভিষেকের অনুষ্ঠান করছিল 18ই জিলহজ, মূল বেলায়ত মাওলা আলী কখন কোন জায়গায় কোন কর্মের বিনিময় পেয়েছে কি বাবা? মূল বেলায়ত, ওটা তো অভিষেক, ওটা পরিচিতি সভা, ওটা পরিচিতি সভা, অভিষেকের অনুষ্ঠান। ওই দিন মাওলা আলীকে পরিচয় করিয়ে দিছে যে আমার হাতে হাত দিয়ে যারা আত্মহুতি করেছ, সমর্পণ করেছ, আমার কাছে যারা সমস্ত কিছু দান করছ, আমাকে যারা ভালোবাসো, তারা তোমরা সকলে আমার আলীকে ভালোবাসো। যে আলীকে ভালোবাসে সে আমারেও ভালোবাসে, যে আমার আলীকে আঘাত করে সে যেন নবী, আমি নবী, আমাকেই আঘাত করে।
আমি জানতে চাই এই এই কারণেই যে মাওলা আলী কোন কর্মের বিনিময়ে কবে কোন দিন বেলায়েত পাইল, ডিগ্লিয়ার দিল হইল 18 জিলহজে, যাকে বলা হয় ঈদে গাদিরে খুম। এই ঈদে গাদিরে খুম এটা হলো অভিষেক। আমি জানব মূল বেলায়েতরা উনি কবে কখন কোন কর্মের বিনিময় পেল। একটা গান রাখি, অত্যন্ত চমৎকার, অনেক চমৎকার, অনেক চমৎকার। ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমাদের গানটা হলো বাউল বিচার গান, আগে হলো বিচার পরে হলো গান, গান তার নাম হলো বিচার গান। প্রকৃতপক্ষে আমাদের এই বিচার গানটা এরকম বিচার বিশ্লেষণ করে যদি বলে তার জন্য এই গানটা করা বৈধ, আর যারা এরকম বিচার বিশ্লেষণ করে শুনে তাদের জন্যই এই গানটা বৈধ। আমার খাজা বাবা গান করছে, বড়বীর আব্দুল কাদের জিলানী শুনছে, অবশেষে সেই গানের তালে সুরের মূর্ছনায় যখন জিকিরের তালে পৃথিবীটা থরথর করে কেঁপে উঠে, বড়বীর তার হাতের লাঠি দিয়া মাটিকে শক্ত করে চেপে ধরে এক হাত উপরে ইশারা করে আসমানকে বলে থেমে যাও। সেদিন কিছু কিছু দলিলে বলে খাজা বাবা এবং বড়বীর আব্দুল কাদের জিলানী এই গানের প্রেম সুধা পান করে তারা প্রত্যেকেই অচেতন হয়ে পড়েছিল অনেক সময়। পরিশেষে বড়বীর আব্দুল কাদের জিলানী বলেছিল, আসামাউ ফারদুল্লিল আশেকিন, আশেকের জন্য এই গান বাজনাটা ফরজ। আসামাউ সুন্নাতুল্লিল মুহাব্বিন, প্রেমিকের জন্য গান বাজনাটা হলো সুন্নত। তারপরে লিখেছে, আসামাউ বেদাতুল গাফেলিন, গাফেল বা অজ্ঞানীর জন্য গান বাজনা বেদাত, তাও তিনি হারাম বলেন নাই। বেদাত কি? বেদাত হলো নতুনত্ব, নতুন আবিষ্কার, বিজ্ঞানের জামানায় সব বেদাত। যে যেটা বুঝে না বা নতুন আসে, এই নতুন আবিষ্কারের নাম হলো বেদাত, এটা হারাম না। গান এমন এক জিনিস, তাই এরকম শিল্পীর তো গান গাওয়া উচিত। আপনারা জ্ঞানবান, তাই এত ভালো শিল্পী এনেছেন, ভালো পালা দিয়েছেন, ভালো কথা আপনারা শুনেছেন, ভালো গান আপনারা শুনেছেন। আমার মানিকগঞ্জের মাটিতে মানুষ গান শুনে বুঝে, এবং এই আজকের এই গোলাপনগর দরবার, খাজা বাবার দরবার, অনেকদিন আমি সেই ছোটোবেলা থেকেই আসছি, যখন আমি মাত্র নতুন গান শিখি তখন থেকেই আসা যাওয়া। এ দরবারটার একটা ঐতিহ্য আছে, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এইরকম একটা মঞ্চই আমরা পাই না, পাই না। এটা খাজা বাবার রুহানি সন্তান, খাজা বাবার দয়ায় আমাদের সবাইকে উপহার দিছে, নাকি বাবা? তো এখানে এক মুহূর্ত যদি অলিলোকের সান্নিধ্যে নতজান হয়ে আদবের সহিত কিছুক্ষণ সময়, এক মুহূর্ত সময় অপেক্ষা করে, আল্লাহ তাআলা হাজার রজনী নফল ইবাদতের সওয়াব আমল নামায় লিখে দেয়। আজকে আমার মনে হয় সেই রাত্রটি, নাকি বাবা? ধন্যবাদ আমার শরীয়ত বাউলকে, শরীয়ত সরকারকে। আমার যা প্রশ্ন ছিল চমৎকার করে জবাব দিছে, আমাকে প্রশ্ন করছে, আমি যে আমাকে চিনব সমস্ত ধর্ম যাজকেরা, তারা বলল তুমি তোমাকে চেনো, নবী বলল মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদা আরাফা রাব্বাহু, প্রভু শ্রীকৃষ্ণ বলল আত্মানং বৃদ্ধি, তোমার আত্মাকে রিসার্চ করো। আর বিশ্ববিখ্যাত সেই দার্শনিক সক্রেটিস বলল নোদাইসে, তুমি নিজেকে চেনো। আমি আমাকে চিনব কি করে?
আমার এই আপন ঘরটা কোনটা? ওই যে গান করছিলাম, আপন ঘরে বৈশা যে জন যদি চিনিতে চাও মাওলানা। তাই সেখান থেকে প্রশ্ন আসছে, মাওলা আলীর জন্ম হলো কাবা ঘরে, শহীদ হয়েছে মসজিদ ঘরে। কাবা ঘরে যে মাওলা আলীর জন্ম হলো, কাবার সাথে মাওলা আলীর সম্পর্কটা কি? 18ই জিলহজ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে গাদিরে খম খম নামক জলাশয়ে এসে মাওলার অভিষেক করল, অর্থাৎ মাওলাকে পরিচয় করিয়ে দিল 16 লক্ষ লোকের মাঝে। বলল, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলী মাওলা, আমি নবী যাদের মাওলা আজ থেকে হযরত আলী হবে তাদের মাওলা। মাওলা আন মদিনাতুল ইলমে ওয়া আলিউম বাবুহা, আমি এলিমের সুরক্ষিত নগর বা শহর, আর ওই শহরে প্রবেশ করার দরজা হলো যার মাওলা আলী। যারা আলীর দরজা দিয়ে প্রবেশ করবে আমার এলিমের শহরে প্রবেশ করতে পারবে, যারা হযরত আলীকে বাইপাস করে অন্য কোনো এতে এই এলিমের শহরে প্রবেশ করতে চাবে কশিন কালেও তা পারবে না। প্রশ্ন করেছে বড় গুরুত্বপূর্ণ, তো বাবা আমার একটা গান সেখানে হয়ে যাক, আমি বলার জন্য চেষ্টা করি। আল্লাহ আলী নবী আলী কনে পাঞ্জা হায়দারি, নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকারি। আল্লাহ আলী নবী আলী কনে পাঞ্জা আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকারি। ঘটনা তো আপনাদের জানা, সে 18ই জিলহজ, নবী আমার জিলহজ মাসে হজ সম্পাদন করলো, মাত্র জীবনে একবারই হজ আদায় করছে, এবং এইটার নামই বিদায় হজ। আগে হজে যাওয়ার সংকল্প করছে, গেছে রাস্তা থেকে হোদাই বিয়ার সন্ধি করে ফিরে আসছে, হজ আদায় করতে পারে নাই পারে নাই। আর এই বিদায় হজ মক্কা বিজয় করল, হজ সম্পাদন করল, হজ সম্পাদন করে জিলহজের 10, 11, 12, 13 থেকে তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা করল। 18ই জিলহজ বারে ছিল শুক্রবার, কম নামক জলাশয় যখন আসলো আমার আল্লাহ তালা নির্দেশ করলো আমার রসুলকে, হে রসুল আপনার এই রেসালতের ঘোষণা যদি আপনি আজকে না দেন তাহলে সারা জীবন যে কষ্ট করেছেন আপনার উম্মতের জন্য ধর্মের জন্য আপনি রেসালতের কিছুই করতে পারেন না। তাহলে আজকের ভাষণটা কত বড় গুরুত্বপূর্ণ, সারাটা জীবন আমার নবী যে কষ্ট করলো এর কষ্টের কিছুই করে নাই, যদি আজকে এই মাওলার অভিষেকের মাধ্যমে তার রেসালতের পরিচয়টা না করিয়ে দেয়। তাই নবী বলল যে তোমাদের উপরে তোমাদের সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আমাকে একটা মঞ্চ তৈরি করে দাও, 4টি উট একত্র করে উটের গদিগুলো উপরে বিছাইয়া দিয়া তারপরে মঞ্চ তৈরি করে দিল, নবী সেখানে উঠল। সেই মঞ্চে উঠে আমার নবী বলল, তোমাদের জন্য আমি বৃহৎ বৃহৎ 2টি বস্তু রাখিয়া যাব, যারা আকড়াইয়া ধরবে তারা কামিয়াবি হবে, যারা অবহেলা করবে তারা হালাক মানে ধ্বংস হয়ে যাবে। আহা, সাহাবারা জিজ্ঞেস করলো আপনার সেই বৃহৎ বৃহৎ 2টা বস্তু কি কি? আমার নবী বলল, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর রোশনি, সুন্নাহে কোরআন, এর আদেশ নিষেধ পঙ্খানুপঙ্খ রূপে তোমরা মানবে, আর একটা আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত।
সাহাবারা কয়া একটা কইলেন কোরআনের কথা আমরা তো বুঝলাম, আর একটা আহলে বায়াত। তাহলে বায়াত কি? আহল মানে হলো পরিবার বর্গ, বায়াত মানে হলো আত্মসমর্পণ করা, আনুগত্য স্বীকার করা। তা আপনার পরিবার বর্গের কাছে আনুগত্য স্বীকার করবো আমরা আপনার পরিবর্গের, আপনার তো কোনো আহল নাই। কারণ আমাকে আহল হলো আমাকে ছেলেরা, আমাকে বংশ ছেলে দিয়া রক্ষা হয়। তাই আপনার তো কোনো ছেলেই নাই, ছেলে হয় মরে যায়, ছেলে হয় মরে যায়, আছে খালি চার খান মেয়ে, আপনারা আবার আহল কারা? আপনারা জানেন নবী 14টা বিয়ে করেছিল, নিকা করেছিল, 14টা নিকা বিয়ার মধ্যে আমার নবীর 8 জন সন্তান তিনি জন্ম দিয়েছিল। মা খাদিজাতুল কুবরা, তিনি হলো কুবরা, কুবরা হলো বড় প্রথম বিবি, এটাও আপনারা জানেন। 25 বছর বয়সে 40 বছরের মা খাদিজাকে বিয়ে করে, এটা হলো প্রথম বিবি। সেই গর্ভে 7 জন সন্তান, 4 জন মেয়ে, 1 জন 3 জন ছেলে। মেরি বা মারিয়া নামে আর একজন বিবি ছিল নবীর, সেই গর্ভে একটা সন্তান ছেলে, সেটার নাম হলো ইব্রাহিম। শিশুকালেই ছেলে 4 জন মারা যায়, ছেলে 4 জন তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম, 4টা ছেলে মারা যায়, মেয়ে 4টা জীবিত রয়ে যায়, রোকেয়া, জয়নব, কুলসুম এবং মা ফাতেমা। সঙ্গত কারণে এই সাহাবারা জিজ্ঞাসা করে, আপনার তো আহল নাই কেন? মানে বংশ নাই, আপনার খালি আসল চার খান মেয়ে, আমাকে বংশ পরিচয়, আহল হইলো আমাকে ছেলে, আপনার তো নাই, আপনার আবার আহল কেনা? নবী তখন মাওলা আলীকে, মা ফাতেমাকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে, এই 4 জনকে ওই মঞ্চ উত্তোলন করে ইয়েমেন থেকে দাবি একটা চাদর দিয়েছিল আমার নবীকে উপহার। সেই চাদর আবৃত করিয়া আমার নবী সহ এই 5 জন একাত্র হইয়া মাওলা আলীর হাত উত্তোলন করে বলল, তোমরা দেখে রাখো, ইহারাই আমরা হলো বাইয়াত, ইহারাই আমরা হলো বাইয়াত, ইহারাই আমরা হলো বাইয়াত। কোরআনের কথা বলেছিল 1 বার, আর আহলে বায়াতের কথা বলছে 3 বার। কেন? এটা হলো ত্রিশক্তি, যেটার ভিত খুব মজবুত, যেটা নড়বড়ে না। সংসদ বলে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। 1 বার বললেই হইতো, কিন্তু হইতো না, কারণ এটা মজবুত হইতো না। 3 বার বলা হলো ত্রিশক্তি, এটার গুরুত্ব অনেক বেশি। এই কথা বলতেছি খারাপ লাগতেছে বাবা, এত গুরুত্ব কেন? সর্বশ্রেষ্ঠ নবীর মাঝে যা হলো আল কোরআন, যেটাকে আমার পর্যন্ত চলমান নাকি, সেই কোরআনের কথা কয় 1 বার, আহলে বায়াতের কথা কয় 3 বার, এর কারণটা কি? আহলে বায়াতের কথা 3 বার বলার কারণ হলো কোরআন হলো আরবি ভাষায়, আমার ভাষা বাংলা, আরবিতে কি কয় আমি তত বুঝুম না, যদি লেখাপড়া না করে থাকি। একটা ইংলিশম্যান কিছু বললে আমি লেখাপড়া করিনি আমি বুঝবো নাকি, আবার ইংলিশম্যান কি আমি বাংলাগুলি বুঝবো নাকি, যদি বাংলা না জানে একটা আরবি ম্যান কি আমি বাংলাগুলি বুঝবো? বুঝবো না, ভাষার ব্যবধান আছে। কিন্তু একজন পীর মোর্শেদের কাছে, একজন গুণী ব্যক্তির কাছে যাই আত্মসমর্পণ করতে হবে, এ অবস্থে কোনো লেখাপড়ার দরকার নাই, নাই। এটাই হলো ইমান। তুমি যদি ইমান মজবুত থাকে তোমার, অর্থাৎ এই আত্মসমর্পণকারীর অন্তর্ভুক্ত যদি তুমি হয়ে যাও, আমল কম থাকলেও আল্লাহ তাআলা ইমানের জোরে তোমাকে গৌরবের সাথে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আহা কই যাবো, কত জায়গায় বাসের গুয়ার মধ্যে লেখা নামাজ বেস্তে সাবি সাবি, কই যাবো আমরা? বাসের পাশায়ও লিখে দিছে নামাজ বেস্তের সামি, প্রচারে প্রসার নাকি বাবা, প্রসার করে ফেলছে, প্রসারে প্রসার হয়ে গেছে, এখন নামাজ বেস্তের চাবি। নামাজ যদি বেস্তের চাবি হইব, তাহলে আল্লাহ তাআলা সূরা মাউন পাঠাইলো কেন, ফাওয়াইলুল মুসাল্লিনা কইলো কেন, ওই প্রকার মুসল্লির জন্য ওয়াল দুযুক কইলো কেন? নামাজ পড়াও মানুষ জাহান্নামে যাবে গৌরবের সাথে। আহা, নামাজ না পড়েও যে ব্যক্তি ইমানে মজবুত,
নবী হলো ইমান, ওই যে আমরা সবাই ইমানদার, ও ইমানটাই নবী সরওয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কবরে? আহা, যে ব্যক্তির ইমান মজবুত আছে অথচ অন্য কিছু করতে পারে নাই, অন্য কোনো আমল অন্য কোনো আবাদত করতে পারে নাই, শুধু ইমানের কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সবাই বলি সুবহানাল্লাহ। আপনি আমল করতে নাও পারেন, সুযোগও পাইতে না পারেন, একবার কেবল কোন পীর মুর্শিদের হাতে হাত রেখে আপনি খালেজ দিলে যদি তাকে স্বীকার করেন, আত্মসমর্পণ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিয়া আপনাকে জান্নাতের মেহমান বানাবে। এটার নাম ইমান। তাই ইমান হলো বেহেশতের চাবি। নামাজ হইলে জাহান্নামে যাবি, আল্লাহ কোরআন কইছে। কাজে নামাজ কোন দিন বেহেশতের চাবি হতে পারে না, এগুলো ইমান। তাই আমার নবী বলল, ইহারাই আমার আহুল বাইয়াত, যারা আমি নবীর কাছে বায়াত হয়েছ, এই মুহূর্তে এখনই মাওলা আলীর হাতে হাত দিয়ে তারা বায়াত হও। তারা প্রত্যেকেই সেদিন সোয়া লক্ষ লোক মাওলা আলীর হাতে হাত দিয়ে সবাই বায়াত গ্রহণ করেছিল। গাদি রেখো মেরা পরে বলছেন নবী পয়গম্বরে যারা, গাদি রেখো মেরো পরে বলছেন নবী পয়গম্বরে যারা, নবী শিকাজি করমরে নবী শিকার করমরে, সেই নবীর আলী হয় কেশরারি, আল্লাহ আলী নবী আলী তোদে বান্দা হায়দারি, দুই নম্বরে নবী হুকুম করে আমি নবীর হাতে ধরে, দুই নম্বরে হুকুম করে বায়াত হইছে এই হাতে ধরে, তারা প্রত্যেকেই হওয়াজ আলীর বায়াত, প্রত্যেকেই হওয়াজ তারা প্রত্যেকেই হওয়াজ আলীর বায়াত, আলী হবে তাদের কান্দারি, আল্লাহ আলী নবীর হুকুম সবাই পাইয়া, ওমর ওসমান আবু বকর যাইয়া, নবীর হুকুম সবাই পাইয়া, ওমর ওসমান আবু বকর যাইয়া, সেই দিন প্রত্যেকেই হইছিল আলীর বায়াত, প্রত্যেকেই হইল প্রত্যেকেই হইল আলীর বায়াত, দেখো না বিস্পদি আল্লাহ মাওলা আলীর এত বড় শান। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলীর এত বড় শান, আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন, আলী সারা রাত্রই গায় ফাতেহার গান, সারা রাত্রই গায় মাওলা আলী সারা রাত্রই গায় ফাতেহার গান, মারফতের ভান্ডারি আল্লাহ আলী নবী আলী তোরে বান্দা হায়দারি, নবী তোর মাওলা আলী তোর মাওলা
আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয়, এক ফাতেহা পড়িতেই যদি সারা রাত্র যায়, ওরে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে? হযরত আলী বলে, বন্ধু বল শুইনা রাখো সবে, এই সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতেহা হয়, ফাতেহারি সার সংক্ষেপ বিসমিল্লাহর হয়, ওরে বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল, বেহরফের সার সংক্ষেপ নিচের মুক্তা হলো, আলী কয় আনা মুক্তা তুম তাহা তালবা, আনা মুক্তা তুম বলছেন আলী নবীরা বোন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রসুল খেতাব দিয়েছিল রইসুলে মুফাসসিরে কোরআন। এই খেতাব আর কারণে রসুল তাকেই দিয়েছিল, কেন? একটা আলিফের একাধিক ব্যাখ্যা, একটা বেহরফের একাধিক ব্যাখ্যা, একটা আয়াতের একাধিক ব্যাখ্যা, তিনি দিতে পারতো সেই ক্ষমতা সেই জ্ঞান আল্লাহর রসুল তাকে দান করেছিল, এই জন্য তাকে খেতাব দিয়েছিল রইসুলে মুফাসসিরে কোরআন। হযরত আলী যখন চতুর্থ খলিফায় অধিষ্ঠিত, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি আমাদেরকে কিছু কোরআনের তাফসীর তর্জমা শোনাবেন? তখন মাওলা আলী দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, কয়েকবার যখন পড়ছে তখন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে, গুস্তাকি ক্ষমা করবেন আমিরুল মুমিনিন, আহা কোরআনের তাফসীর তর্জমা ব্যাখ্যা শুনতে চাইলাম, আপনি খালি বিসমিল্লাহর ফাতিহা বিসমিল্লাহর ফাতিহা রাত যদি এই দিয়েই কাবার করে দেন, আমাকে বাকি তাফসীর তর্জমা শোনাইবেন কবে? আহা সেদি মাওলা আলী বলেছিল যে সারাটা কোরআনের সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা, সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা, আর বাকি 113টা সূরা এটা হলো সূরা ফাতিহার পোলাপান, বাকি দিল পোলাপান, এটা হলো মা, তাই সারা কোরআনের নির্যাস সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা, ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ হইল বাকি সূরাগুলো। তোমরা কি জানো সেই সূরা ফাতিহার সার সংক্ষেপ কি? সূরা ফাতিহার সার সংক্ষেপ হলো বিসমিল্লাহির রহমানের রহিম, এই বিসমিল্লাহির রহমানের রহিমের ব্যাখ্যাটাই হইল সূরা ফাতিহা। ওই বিসমিল্লাহির রহমানের রহিমের সার সংক্ষেপ কি? সেটা হলো বিসমিল্লাহ লিখতে চাঁদের মতো বাঁকা বেহরফ দিয়ে যে লিখতে শুরু করে, এই চাঁদের মতো বাঁকা বেহরফ এটা হলো সার সংক্ষেপ, এইটার বিশ্লেষণটাই হইল বিসমিল্লাহির রহমানের রহিম। ওই বেহরফের সার সংক্ষেপ সেটা হলো চাঁদের মতো বাঁকা বের নিচে একটা ফুটা থাকে যেটা বলে নুকতা, এই নুকতা, এই নুকতাটার ব্যাখ্যা হলো চাঁদের মতো বাঁকা বের। তোমরা কি সেই বেহরফের নিচের নুকতাকে চেনো? কয় না চিনি না। মাওলা আলী কারামাল আলী কারামাল্লা ওয়াজহু বলেছিল ওই বেহরফের নিচের নুকতা আমি মাওলা আলী, আনা নুকতা তুলতা তালবা, যে আমাকে মহব্বত করলো কোরআনকে মহব্বত করলো, যে আমার পায়ে চুমা খাইলো সে কোরআনকেই চুমা খাইলো, যে আমাকে ভালোবাসলো সে কোরআনকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ, আলী কয় আনা নুকতা তুলতা তালবা, আলী কয় আনা নুকতা
তুল তাহা তালবা বলছে নালি ফুলকারি রশিদ বলে ও মুসলমান এই পাঞ্জা তোমাকে তোরা জানার মতো জান বাজার বলে ও মুসলমান পাঞ্জা তোমাকে তোরা জানার মতো জান কুন্দ নালিয়ার কুন্দ নদী কুন্দ নালিয়ার কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন মাওলা হদ্দারি আল্লাহ আলী নবী আলী তোর বান্দা হায়দারি রশিদ বলে ও মুসলমান আহা এই পাঞ্জা তনিকেই জানার মতো জান কোনজন আলী আর কোনজন নবী কোনজন মাওলা হক বারকি জেঠালি সেখানে নবী যেখানে নবী সেখানে আল্লাহ অর্থাৎ আল্লাহ নবী আলী এই তিনজন মিলা হয়েছে একজন এই জন্য তার নাম হয়েছে মাওলা তার কাবা ঘরে জন্ম হলো কেন এর একটা ইতিহাস আছে কাবার সাথে তার সম্পর্ক কি কাবার সাথে সম্পর্ক ক্ষেত্রে এটা তো কোনো দলিল লেখে নাই বো কাবার সাথে মাওলা আলীর সাথে কি সম্পর্ক এটা তো কোনো দলিল বিশ্লেষণ করে যায় না আমি বলবো কি করে বলতে গেলে আমার জ্ঞান থেকে বলতে হবে হযরত আলীর মা তার নাম হলো ফাতেমা বিনতে আসাদ ডাকবাসে মায়েরা একটু কথা হয় মাফ করবেন ফাতেমা বিনতে আসা সে গর্ভবতী মাস পড়ছে কোন দিন জানি বাচ্চা হয় এখন তো আধুনিক জামানা সন্তান কয় মাস বয়স কয় দিন বয়স ধলা না কালা ছেলে না মেয়ে ভালো আছে না মন্দ আছে সব আগেই কয়ে দেয় আগামী মাসের চব্বিশ তারিখে তোমার ডেলিভারি রে বাবা আগে তো আর তা ছিল না কত মায়েরা এই প্রসব বেদনায় ছটফট ছটফট করতে করতে সন্তান জন্ম দিতে যেয়ে কত মা দুনিয়া ছেড়ে চলে গেছে সেই যে প্রসব বেদনা যে মায়ের হয়েছে কেবল সেই মা বুঝতে পারে বন্ধা নারী কখনো প্রসব বেদনা বুঝে না যত ব্যথা বেদনাই থাক না কেন একবার যদি সেই সন্তানকে মায়ের কুলে মায়ের বুকে একবার চাপাইয়া দেয় সাথে সাথে মায়ের সমস্ত জ্বালা যন্ত্রণা দেবে ফাতেমা বিনত আসা খুব দুশ্চিন্তায় বসে আমার বুকের মানিক আমার সোনামণি আল্লাহর এই মেহমান দুনিয়াতে আসবে আমি জানি না আমার বুকের মানিকের কি হয় আমারই কি হয় আল্লাহর ঘর কাবা ঘর কাবা ঘরের কাছে যেয়া আল্লাহর কাছে একটু প্রার্থনা করি আল্লাহ যেন আমার বুকের মানিককে ভালোভাবে এই ধরধামে আনে কয়েকজন সখী নিয়া তারপরে যাইতেছে যাইতে 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 কাবা ঘরের কাছাকাছি গেছে হঠাৎ করে মায়ের এই প্রসবের বেদনা ওই জায়গার মধ্যে আরম্ভ হয়েছে মা পেটটা দই রে ওই জায়গার মধ্যে বসে বসছে চোখের পানি ছেড়ে কাঁদছে মালিক রে এখন আমি কি করব এটা যে আমার সবচেয়ে বড় দুঃসময় এই দুঃসময়ে তুমি আমার প্রসব বেদনা শুরু করে দিলে
করে আমার মাওলা, এই রাস্তার মধ্যে তোমার বান্দি যদি সন্তান প্রসব করে, তোমার দাসীর যদি ইজ্জত মানুষে দেখে, তোমার কি সম্মান থাকবে? তুমি তো সব কিছুর মালিক, এখন আমি কি করব? পিছনে বাড়িতে যদি ফিরে আসতে চায় তাও অনেক দূর, আসা সম্ভব না, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে। সামনে কাবা ঘর, কি করবে? হামাগুড়ি দিয়া কাবার দিকেই যাচ্ছে, কারণ দৈব বাণী হচ্ছে, হে ফাতেমা বিনতে আসাদ, তোমার উপর অনাবিল শান্তি রহমত বর্ষিত হোক। তুমি চেয়ে দেখো, সামনে অগ্রসর হও, তোমার জন্য, এই মহামানের জন্য আমি আল্লাহর এই কাবা ঘরের দরজাটা খুলে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। হামাগুড়ি দিয়া দিয়া কাবার দিকে অগ্রসর হচ্ছে, কাবা ঘরের দরজাটা আল্লাহর কুদরতে এক একাই খুলে গেছে। বলছে, এই ঘরের ভিতরে প্রবেশ করো। দৈববাণী শুনে ফাতেমা বিনতে আসাদ ঘরের ভিতরে প্রবেশ করছে, ওই ঘরের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমার নবী যখন দুনিয়ায় আসছিল, আমার মা আমিনার এক ফোঁটা রক্ত খরণও হয়েছিল? একজন ধাত্রী মারও প্রয়োজন হয়েছিল না? আর রক্তবিহীন এই ধরাধামে ধাত্রীমাবিহীন আর এক ব্যক্তি এসেছে, সেটা হলো আমার মাওলা আলী। যেদিন তাওয়াল্লাত হলো কাবা ঘরের ভিতরে, সেদিন মা ফাতেমা বিনতে আসাদের এক ফোঁটার রক্ত ঝরে। সাথী যারা ছিল দৌড়ে চলে গেল, কি চাও? ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতরে বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে। মানুষ দৌড়ে আসতেছে, ফাতেমা বিনতে আসাদ দেখে বুকের মালিক ভূমিষ্ঠ হয়েছে ঠিকই, একটু কান্দে না, একটু হাসে না, পেশাব করে না, পায়খানা করে না, চক্ষুটা মেইলা পর্যন্ত চায় না, তাকায় না। হায় হায় আল্লাহ, আমাকে তুমি এ কি সন্তান দিলা, যে সন্তানটা হয়ে এই জন্ম অন্ধ, যে সন্তানটা হাসে না কান্দে না, এর ভিতরে প্রাণ পাখি আছে কিনা, ও বাঁচবে কিনা তাই তো বলতে পারি না। যতই চেষ্টা করে মায়ের স্তনের মুখ, বাই মায়ের স্তন মুখে দেওয়ার জন্য কোনো মতেই তা সম্ভব হয়। চোখও খুলে না, মুখও খুলে না, লড়াচড়া তো নাই। ফাতেমা বিনতে আসাদ থাউমাউ করে কাঁদতেছে, দৌড়ে বাড়ির থেকে লোক আসছে, আর আমার দয়াল নবী, সেও তো শিশু মানুষ, দৌড়ে গেছে, যেয়ে বলে, মা গো আমার যে ভাই হয়েছে, আমার ভাইটার এক নজর দেখতে দাও, আমি আমার ভাইটাকে দেখি, আমার ভাইটাকে আমার কোলে দাও মা, কোলে দাও। ফাতেমা বিনতে আসাদ কাঁদছে আর বলছে, বাচ্চা রে, ও যে একেবারেই শিশু মাত্রই হইল, আমি তোর কাছে কি করে দিই? আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার ভাইটাকে আমার কোলে দাও না মা, কতরে এত মহব্বত কেমন করে হলো, কই এই জন্য হলো, আমার তো মায়ের পেটের একটা ভাই নাই রে, এই জন্য, ওই তো আমার ভাই, আমার মায়ের পেটের ভাই নাই, ভাইটাকে কোলে দিয়ে আমার ভাই না থাকার যে বেদনা, সেই যন্ত্রণাটা আমি মিটাম। ফাতেমা বিনতে আসাদ ভাবলো, যে ছেলেটা চক্ষু মেলে তাকায় না, দুগ্ধ দিতে পারি না, খাওয়াইতে পারি না, ছেলেটা বাঁচবে কিনা তাই তো বলতে পারি না, দেই না হয় মোহাম্মদের কোলে, আমার দয়াল নবীর কোলে যখন দিছে, আমার দয়াল নবী কোলের মধ্যে লইয়াই একটা চিৎকার মারছে, আমি কে দেখো, তুমি কার কোলে এসেছ, চোখ মেলে তাকাও। সাথে সাথে মাওলা আলী সেদিন চোখ মেলে সর্বপ্রথম আমার দয়াল নবীর নূরানী চেহারা মোবারক দর্শন করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। যার প্রতিজ্ঞাই ছিল যে ধরাধামে যে আমি আমার নবীর নূরানী চেহারা বদন না দেখে আমার এই চোখ দিয়ে জন্য অন্য কিছুই দর্শন না করি, চোখ মেলে তাকাইল, চক্ষু মিলে তাকিয়ে হেসে দিল,
আমাদের মায়ের মুখে, মায়ের বুকের স্তন আমাদের মুখে দেয়, মধু দেয়, চিনি দেয় প্রথম। আর সেদিন আমার দয়াল নবী কলিনিয়া তার জিব্বা মুবারক আমার মাওলা আলীর মুখের ভিতরে, দুই ঠোঁটের ভিতরে ঢুকাইয়া দিল। আর হযরত আলী বিসমিল্লাহ বলে সাথে সাথে সর্বপ্রথম আমার দয়াল নবীর জিব্বা মুবারক থেকে লালা মুবারক সর্বপ্রথম পান করলো। সবাই বলি সুবহানাল্লাহ। ওই যে বলছে 18 জিলহস্ত অভিষেক পরিচয় পর্ব, মাওলা আলী প্রকৃত পক্ষে মূলে বেলায়তরা প্রাপ্ত হয়েছে কোন দিন? মাওলা আলী সেদিনই তো বেলায়ত প্রাপ্ত হয়ে গেছে, যেখানে জন্ম নিয়া আমার নবীকে না দেখে চোখ খুলে নাই, চোখ খুলেই আমার নবীর নোরানি চেহারা বদন, আর মুখে দিয়েছে আমার নবীর জিব্বা মুবারকের লালা মুবারক সর্বপ্রথম যে পান করে, তার বেলায়ত তো ওই জায়গায় হয়ে গেছে। 18 জিলহজ তার পরিচয় হয়েছে। তোমরা আলীকে মেনে নাও, কারণ মাওলা আলী এ হলো আমি হলাম এলেমের শহর, হযরত আলী হলো ওই শহর। আমার এই আপন ঘর কেমন করে চিনব, আমার আপন ঘরটা কেমন করে চিনব? সাধক তার গানের মধ্যে বলছে, মান আরাফা নাফসাহু ফাকা দ্বারা ফারাব বাহু, বলে গেছে রসুল দেবানো অবুজ মনো, নিজকে তুমি নিজে আগে চিনো, নিজকে বিসর্জন না দিলে নিজেকে চেনা যায় না। আমি বলে যে দাবিটা করি, এই আমিত্বকে যে পর্যন্ত বিসর্জন দেবে না ততক্ষণ পর্যন্ত আমিকে চেনা যাবে না। সরোবরে ফুটেছে ফুল, যেই ফুলে মোহাম্মদ রাসুল, সেই ফুলেতে খেলছে নিরঞ্জন, ওই ফুলের মধু খাইল যারা সক্ষম মানুষ ভাবে তারা ভয় নাই তার হাসর মিজান। আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ তল, ওই নদীর ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ বলে তারে বা সূক্ষ্ম মানুষ বলে তারে পাপকালি তার দেহে রবে না কখনো। নাভি বলে আছে কাবা, তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম যেয়েছিল, নাভিরও কিছু নিচে হাজারে আসাওয়াত আছে, জায়গা চিনি করে লও চুম্বন অবুজ মন, নিজকে তুমি নিজে আগে যেন। সাত্তার পাগলার এই নিগুর গান শোনো ভাই, যত আসে কান বাজবে কয়দিন তাকে তুমি জানো, তাই শয়তান রে করিয়া জোদা, জায়গা মতো একবার করো সেজদা, তুমি তওবা করো যে আরফাতের ময়দান অবুজ মন, নিজকে তুমি এটা নিজকে চেনার পদ্ধতি, একটা পীর মুর্শিদের গোলামি করা ছাড়া নিজেকে চেনা যাবে না। গান হইলো অনেকগুলি দরকার, কিন্তু বাবা আমি তো সেখানে পারবো না, আমারও তো একটা সীমাবদ্ধতা আছে। তাও আবার বলেছে দলিলের কথা তো বলবেনই, তারপরেও কিছু আধ্যাত্মিক বিশ্লেষণ আপনার কাছে এই বিষয়ে শুনতে চাই। আমি আধ্যাত্মিক বিশ্লেষণ কি দেবো রে বাবা, আমি আধ্যাত্মিক মানুষ না তো, আধ্যাত্মিক বিশ্লেষণ দিতে গেলে তো একজন আধ্যাত্মিক মানুষের কাছে প্রকৃতপক্ষে যাইতে হবে। আমি কী বা বুঝি আর কী বা বলবো, একটা কথা মনে হলো, নবী হলো, কাবা হলো, কুল মাখলুকাতের কাবা, বিশ্বজাহানের কাবা, আর নবী হলো এই কাবারও কাবা। অতএব কারণ একটা হাদিসের কথা মনে হইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা হাদিস, সে হাদিসটা হলো আল মুমিনু ইকরাবু মিনাল কাবা, সহি হাদিস সহি রাওয়ায়াত, আল মুমিনু ইকরাবু মিনাল কাবা,
তার বাংলা অর্থটা হইল একটা মুমিন ব্যক্তি খানায়ে কাবা হইতে আরো হাজারো গুণে উত্তম কাবা। সুবহানাল্লাহ। ওই কাবায় তো নিয়ত করে আমরা নামাজ পড়ি নাকি? নয়তো নসেলিনে হাজারো গুণে উত্তম কাবা। ওই কাবার সে যদি উত্তম কাবা হয়, এই কাবায় সেজদা দিলে তার নামাজ রোজা সব কিছু হয়ে যাবে। তোমা যান শুনে রাখো, আমার বাজান তার গানের মধ্যে বলছে কি বলছে, বিজ্ঞানময় বিধাতা জিনি ওরে ভাই, বিজ্ঞানময় বিধাতা জিনি ও বাজার আত্মা রূপে আছে তিনি, নবরূপে নবরূপে বিজয় নারায়ণ ওরে পাগল সিন্দিনা তোর গুরু কেমন ভোন বাবা, সিন্দিনা রে মুর্শিদ কেমন বহু ওরে পাগল সিন্দিনা তোর গুরু কেমন ভোন বাবা, বিজ্ঞানময় বিধাতা যিনি ছোট আত্মারূপে আছেন তিনি, নবরূপে মানে নানান রূপে নিজেই নারায়ণ ওরে পাগল বন সিল্লিনা তোর গুরু কেমন অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপেই করছে আগমন ওরে পাগল বন যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে যে রসুল রূপেই করছে আগমন ওরে পাগল আর সে রববিয়াত সঙ্গে লইয়া রসালত প্রকাশ করিয়া সঙ্গে লইয়া রেফালত প্রকাশ করিয়া আসে খোয়া মাসে খোয়া রাখছে দোস্তের মনে পাগল, মাসে খোয়া রাখছে দোস্তের মন ওরে পাগল মন সিল্লিনা তোর গুরু কেমন ধন, হায় হায় সিল্লিনা রে বাজার কেমন ধন ওরে পাগল মন সিল্লিনা তোর গুরু কেমন ধন, সিল্লিনা রে যখন রেসালত প্রতিষ্ঠা হইল বাজান জান্নাতের দ্বার খুইলা গেল, আরে তখন আসে খোয়াই ভজে ওই চরণ আসে খোয়াই ভজে আরে যখন মাওলা জাতি জারি হইলা
দিল রেসালত পিছনের গেল মানব গুরু আলীর আগমন হইল তখন মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিল্লি না তোর গুরু কেমন ধন হায় হায় ধারাপ্রাপ্ত যারা হয় বাজার এই দুনিয়াতে আল্লাহ আলী এবং নবীরে তারা আরে তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল পাগল এই তিন ধারাপ্রাপ্ত যারা আল্লাহ নবিয়া লীরে তারা আজা বাবাও তাদেরই একজন ওরে পাগল চিল্লি না তোর গুরু কেমন ধন হায় হায় চিল্লি না রে পাগল কেমন ধন ওরে পাগল ধন চিল্লি না রে মুর্শিদ কেমন ধন শেষে কি বলল এই তিন ধারা প্রাপ্ত যারা সেটা হলো একটা মাওলাইয়াত আর একটার নাম রুবুবিয়াত আর একটার নাম হলো রেসালত এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন একবার তৌহিদের দ্বার ঘুরিয়া আমার বাজানো রশিদ কয় তুই দেখ না সাইয়া এক আসনেই বসরায় চারজন চারজন কারা আল্লাহ নবী আলী আর তুমি যার কাছে মরি দিছো তোমার গুরু চারজন মিলা হইল এক মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথা বয়ে যায় বিশ্বাস আর ভক্তি থাকলেই পায় মুক্তি কে জানে কার ভাগ্য বাজান আমি আর এখানে কি বলবো কাবা ঘরের সাথে হযরত আলীর সম্পর্কটা কি ওই যে কইছিলাম এটা তো হাদিস কোরআনে বিশ্লেষণ দেনে আমি কি দিব আপনি যেই বাড়িতে জন্ম হয়েছেন অর্থাৎ কোনো ব্যতিক্রম ছাড়া দুর্ঘটনা ছাড়া আশঙ্কা ছাড়া আপনি তো আপনার ঘরে হয়েছেন নাকি কথা কন না কে বিপদ দেখলে না দূরে হাসপাতাল যান স্বাভাবিক হইলে তো আর হাসপাতালে যাওয়ার লাগে না ঘরেই হন যেই ঘরে যে জন্ম নেয় ওই ঘরের ওয়ারিশদার সে হয়ে যায় নাকি বাবা কথাটা সত্য না মিথ্যা যেই ঘরে যে জন্ম নেয় সেই ঘরের ওয়ারিশদার সে হয়ে যায় হয়ে যায় আমি আমার বাবার ঘরে জন্মেছি এই বাজে না কথা শুনো আমি আমার বাবার ঘরে জন্মেছি তাই আমার বাবার ওয়ারিশ আমি পাইছি আমার বাবার জায়গা জমি ঘর বাড়ি সব কিছু পাইছি না
আমি আমার বাবার ঘরে খুশি না, আমার বাবার সব সম্পত্তির ভাগিদার আমি না, আমি বাবার ওয়ারিস, নাকি মিথ্যা না সত্য? মাওলা আলী জন্ম নিয়েছে কাবা ঘরে, কাবা কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর ঘরে জন্ম নিয়ে সে আল্লাহর ওয়ারিস হয়ে গেছে। সবাই বলি সুবহান সুবহানাল্লাহ। এই আমি আর কিছু বলতে পারবো না, যতটুক আমার ক্ষুদ্র ব্রেনে আসছে ততটুক কইছি। আল্লাহর ঘরে হযরত আলী জন্ম নিছে বলেই তার নাম মাওলা আলী, আল্লাহর ওয়ারিশ হয়ে গেছে। আর যেহেতু বলা হয়েছে হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু, ওয়াজহু শব্দের অর্থ কি? ওয়াজহু শব্দের অর্থ হইল আল্লাহর চেহারা। হযরত আলীর চেহারা দেখলে আল্লাহর চেহারা দর্শন করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি তো মোটামুটি একটা জায়গায় আসলাম, বোর কাছে চাইছে বই একটু গোবর আনবো, মনে আছে না? বউ গাই শুদ্ধে লিয়েছে, বউ চাইলাম গোবর এনে দিলে গাই, কারণ কি কয় আম্মা এখন একটু গোবর চাইছেন, একটু পরে পরে পানি চাইবেন। কাজে আমি গাই লুয়ে সেটা কিন্তু গোবর আছে পানি আছে, যেটা যেটা আপনার দরকার আপনি লিয়ে যান। তো বাবা ভালো ধন্যবাদ, আমি আর কোনো দৃষ্টান্তে যাব না, দৃষ্টান্ত দেওয়ানের মতো মন এখন আর নাই। আমি গান শুনছি বড় চমৎকার, সেই গানের মধ্যে একটা ছন্দ এসেছে নবীজি আদম সুফির বাবা, আর আমরা জানি কি, আমরা জানি হইল আদম হলো সকল মানুষের বাবা, আদি পিতা, একবারে আদি। আদম হলো সকল মানুষের আদি পিতা, আর এখন গানে শুনলাম উল্টা পাল্টা 69, নবী আদম সুফিরও বাবা, নবী আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ। আমার ভিতর থেকে খালি একটা প্রশ্ন ধাক্কা দিয়েছে, আবুল রে তুই শরীয়ত রে জিগে, কাবা যে কালা হয়ে গেল, কাবা আগে ধোলা ছিল কবি? কাবা তো কালো হয়ে গেছে, ঠিক আছে, এই কাবাটা যে কালা হইলো নবীর শোকে, কাবাটা ধোলা ছিল কবি? আমার এটা একটা প্রশ্ন, কোনো মতেই নবীর সম্মান খাটো করে কথা বলা যাবে না, এটা আমাদের ইমান, আমাদের বিশ্বাস রাখতে হবে। কিন্তু আমার প্রশ্নটা হইল এমন একটা কর্ম, যেই কর্মটা নবী নিজে করতে পারে নাই, নবী নিজে কাজটা করতে ব্যর্থ হয়েছে, সেই কাজটা মাওলা আলী আলাইহিস সালাম তিনি করে সেই কাজটা শেষ করে দিছে। নবী বলছে এই কাজটা একমাত্র তুমি পারলা, এটা আমিও ব্যর্থ করতে পারলাম না। জানতে চাই সে কাজটা কি, নবীর উপরে থেকেও নাই, তাহলে সেই কাজটা নবী পারল না, যে কাজটা নবী পারল না সেই কাজটা আলী পারে কেমনে, ওই কাজটা কি কাজ? সখী তোরাই আমার হইয়া একবার জিজ্ঞাসা করি, তারে শৈল এত কান্তি জালা জুড়ায় না, আমার মুর্শিদের পিড়িতে আগুন রে
রশিদ বাবা জুড়াই না জালা জুড়াই না কত হৃদয় বিদারক কথা কবিতার গানের ছন্দের মধ্যে লিখেছি। আরে ও আমার দরদি তোরে মন দিয়া কি জ্বালাবে, নাই রে মাতা নাই রে পিতা আমার নায়িকা জোরের ভাই উঠে সব কিছু ত্যাগ করেই তো দয়াল তোরে ভালোবেসেছি। যার চরণ কমলে এই পাপ দেহটা জমা রেখেছিলাম সে তো আমাকে পর করে দুনিয়া ছেড়ে চলে গেল, যার কারণে আজকে আমি আবুল সরকার, আমার সেই ওস্তাদ রশিদ সরকার সেও পর করে দুনিয়া ছেড়ে চলে গেল। যে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসার কোনো তুলনা করা যায় না, সেই মাও চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। বাবার চেহারা দেখে মহারানোর বেদনাটা ভুলে থাকতাম, সেই বাবাটাও দুনিয়া ছেড়ে চলে গেল। সেই যে গেল একটা বারো কেউ এসে বলে না আবুল রে আমরা এই হালে অমুক জায়গার মধ্যে আছি। দেখতে দেখতে একে একে সবাই চলে গেল, বাবা মা যদি চলে যায় একজনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলা যায় বাবা আপনি কেমন আছেন, মা তুমি কেমন আছো, আর একটা মাকে জড়িয়ে ধরে বলা যায় কিন্তু এই দুনিয়া থেকে চার মুর্শিদ কেবলা চলে যায় আর একজনকে জড়িয়ে ধরে বলতে পারে না যে আমার মুর্শিদ তুমি কেমন আছো।